गुड मॉर्निंग स्टूडेंट्स, आज हमें तुम्हारे बांगला पाठ्य बोर चड़ुई भाती गल्पटा पढ़ाव। चैप्टर 10 चड़ुई भाती। लेखक विभूतिभूषण बंदोपाध्याय। विभूतिभूषण बंदोपाध्याय हलन गल्पटर लेखक। आगे हमें विभूतिभूषण बंदोपाध्याय सम्बन्धे जेने नेब। विभूतिभूषण बंदोपाध्याय 1894 साले जन्मग्रहण करेछिलेन। जन्मस्थान होच्छे चौबीस परगनार बैरकपुर बनग्राम। चौबीस परगनार बैरकपुर बनग्राम। नेक्स्ट देखो, बोलेछे बांगलार अन्यतम कथा साहित्यिक तिनी एवं पल्ली बांगलार तिनी सौंदर्य एवं पल्ली बांगलार सुख दुखेर कहनी साबलील भावे तिनी लिखे गेछेन। अरण्य प्रकृतिर वर्णनाओ अतुलनीय। तार उल्लेखयोग्य रचना पथेर पाँचाली एवं अपराजित। एगुलो भालो करे मार्क करे रखो, ठीक आछे। नेक्स्ट देखो तारपर कि आछे। एछाड़ाओ आरण्यक ओ इच्छामती उपन्यास दुटिओ विशेष विशिष्टतार परिचायक। किशोरदेर जन्य तार अनेक रचना आछे। तिनि मारा गेछिलेन 1950 साले तिनि मारा जान। এবার আমরা গল্পটায় চলে আসি। অপু এবং দুর্গার গল্প। গল্পটির নাম হচ্ছে চড়ুই ভাতি। দেখো এখানে কি বলেছে। সেদিন অপুর দিদি ছোট ভাইটিকে কাছে টানিয়া চুপি চুপি বলিল, চড়ুই ভাতি করবি অপু? তাহাদের দৌড় দিয়া পাড়ার সকলে কুলুইচণ্ডীর ব্রতের বনভোজনে গ্রামের পিছনের মাঠে যায়। তাহার মাও যায়, কিন্তু তাহাদের লইয়া যায় না। তাহলে প্রথম লাইনে আমরা কি দেখলাম, এখানে দেখো যে বলছে অপু দিদি হচ্ছে দুর্গা, সে তার ভাইকে চুপি চুপি টেনে বলল যে ভাই আমরা চড়ুই ভাতি করবো, চড়ুই ভাতি করবি? এবার তাদের পাড়াতে কি ছিল, কুলুইচণ্ডীর ব্রত ছিল, সেখানে বনভোজন হয়েছিল। সেই বনভোজনে তার মা চলে গিয়েছিল, মা কিন্তু ছিল না এবং তাদেরকেও নিয়ে যায়নি। তখন তারাও ঠিক করলো, দুর্গা ঠিক করলো যে আমরাও চড়ুই ভাতি করবো। এরপর দেখো সেকেন্ড লাইনে, সেকেন্ড স্ট্যান্ডারে, এখানে নীলমণি গাছের জঙ্গলাকীর্ণ কি বলেছে। নীলমণি রায়ের জঙ্গলাকীর্ণ ভিটার ওধারের খানিকটা বন দুর্গা নিজের হাতে দা দিয়ে কাটিয়া পরিষ্কার করিয়া তাহার ভাইকে বলিল, দাঁড়িয়ে দেখ অপু তেঁতুলতলায় মা আসছে কি না, আমি চাল বের করে নিয়ে আসি শিগগির করে, মাকে তো ভয় পাই। তো কি বলছে, নীলমণি রায়ের জঙ্গলাকীর্ণ মানে জঙ্গলাকীর্ণ হচ্ছে জঙ্গলে ঢাকা একটা জায়গা আছে তার ভিটা, সেখানে বন খানিকটা জায়গা, বন বলছে সেই জায়গাটা খানিকটা বন। দুর্গা কী করলো, দা দিয়ে পরিষ্কার করলো জায়গাটা পিকনিকটা করার জন্য। চড়ুই ভাতি মানে বনভোজন, পিকনিক করার জন্য জায়গাটা পরিষ্কার করলো। তখন বললো, তেঁতুলতলায় একটু দাঁড়িয়ে দেখতো মা আসছে কি না, তার ভাইকে বললো, কারণ মাকে তো ভয় পায়, মা এলে তো বকবে, চাল বের করে নিয়ে আসবে সে, সেই জন্য দেখতে বললো তাকে যে মা আসছে কি না। এরপর দেখো দুর্গা একটা, এই জায়গাটা, দুর্গা একটা নারকেলের মালায় নিয়ে দুই পলা তেল নেয় চুপি চুপি তেলের ভাঁড়টা থেকে। তেলের ভাঁড় থেকে সে নারকেলের মালাই হয় না, সেটার মধ্যে একটু তেল নিয়ে এলো, ঠিক আছে, তেল নিয়ে চলে এলো। এবং অপহৃত জিনিসপত্র বাহিরে আনিয়া ভাইয়ের জিম্মা করিয়া দুর্গা বলিল, মানে জিনিসপত্রগুলো বাইরে এনে ভাইকে জিম্মা দায়িত্ব দিয়ে দুর্গা বলল, শীঘ্রই নিয়ে যা, দৌড়ো অপু সেইখানে রেখে আয়, দেখিস যেন গরু তরুতে খেয়ে ফেরে না। মানে ওকে দিল জিনিসগুলো ওর দায়িত্বে এবং তাকে বললো যে সেখানে রেখে দিয়ে আসতে, ওই নীলমণি রায়ের জঙ্গলটাতে রেখে দিয়ে আসতে, যাতে গরু তরুতে মুখ না দেয় সেটাও সে দেখতে বললো ভাইকে। নেক্সট দেখো, চারিদিক বনে ঘেরা। চারিদিক বনে ঘেরা, বাহির হইতে দেখা যায় না। খেলাঘরের মাটির ছোবার মতো ছোট্ট একটা হাঁড়িতে দুর্গা ভাত চড়াইয়া দিয়া বলিল, এই দেখ অপু কত বড় মেটে আলুর ফল নিয়ে এসেছি, ঠিক আছে। তো এক জায়গা থেকে কুটুদের তালতলায় একটা ঝোপের মাথায় অনেক হয়ে আছে, ভাতে দেব। এরপর তারা কি করলো, চারিদিকে তো বনে ঘেরা, ঠিক আছে, বাইরে থেকে কিন্তু দেখা যাচ্ছে না যে ওরা ওখানে চড়ুই ভাতি করছে, পিকনিক করছে। খেলাঘরের মাটির ছোবার মতো, মানে খেলে যেগুলো দিয়ে ওরা, সেরকম মাটির ছোবা মতো ছোট্ট একটা, মাটির ছোবা হচ্ছে ছোটো মাটির হাঁড়ি, ছোটো মাটির হাঁড়ির মতো
ছোট্ট একটা হাঁড়িতে দুর্গা কী করলো, ভাতটা চাপালো। এই দেখ অপু কত বড় বড় মেটে আলুর ফল, মানে মেটে আলুর ফল সে নিয়ে এসেছিল কাদের কাছ থেকে, পুটুদের তালতলায় একটা ঝোপের মাথায় অনেক হয়ে আছে, ভাতে দেবে বলে সে মেটে আলু নিয়ে এসছে। মেটে আলু হচ্ছে বনে জঙ্গলে এক ধরনের লতানো গাছ, যেটাতে আলুর মতন ফল হয়, সেটাকে বলে মেটে আলু। তো সেই মেটে আলুটা সে ভাতে দেবে, সে পুটুদের তালতলার ওখানে একটা ঝোপ আছে সেখান থেকে নিয়ে এসছে। নেক্সট দেখো, এরপর বলছে অপু, এই জায়গাটা দেখো, অপু অপু মহা উৎসাহে শুকনা লতাপাতা কুড়াইয়া আনে, শুকনা লতাপাতা কুড়াইয়া আনে মানে শুকনো গাছপালা ডালপালা সব কিছু নিয়ে আসে আগুন জ্বালাবার জন্য। এই তাদের প্রথম বনভোজন, এই তাদের প্রথম বনভোজন, ঠিক আছে। অপুর এখনও বিশ্বাস হইতেছিল না যে এখানে সত্যিকারের ভাত তরকারি রান্না হইবে না, খেলাঘরের বনভোজন যা কতবার হইয়াছে সেরকম হইবে, ধুলার ভাত, খাপড়ার আলু ভাজা, কাঁঠাল পাতার লুচি। তো অপু না এখনও বিশ্বাস করতে পারছে না যে তাদের সত্যি সত্যিই বনভোজন হচ্ছে, মানে সত্যিকারের রান্না হবে সেটা সে ভাবতে পারছে না। সে ভাবছে যে আগে যেমন তারা খেলাঘরের বনভোজন করতো সেরকমই হবে হয়তো, ধুলার ভাত মানে ধুলো দিয়ে ভাত, আর খাপড়ার আলু ভাজা, আর কাঁঠাল পাতাটাকে লুচি বানিয়েছিল খেলার ঘরে যেটা করে ওরা, ও ভাবছে সেরকমই হয়তো হবে। ও ভাবতে পারছে না যে সত্যিকারের বনভোজন হচ্ছে, সত্যিকারের রান্না হবে। এরপর দেখো নেক্সট কী আছে, বড় সুন্দর বেলাটি, মানে কোন সময় ওরা করেছিল, বড় সুন্দর বেলাটি, বড় সুন্দর স্থান বনভোজন, তাহলে বনভোজনের স্থানটার বর্ণনা দেওয়া হয়েছে এখানে। বড় সুন্দর বেলাটি, সুন্দর বেলাটাও সুন্দর ছিল সময়টা, বড় সুন্দর স্থান বনভোজনের, বনভোজনের জায়গাটাও খুব সুন্দর ছিল, চারিদিকে বনঝোপ, ওদিকে তেলাকুচা পাতার দুলুনি, বেলগাছের তলে জঙ্গলে শ্যাওড়া গাছে ফুলের ঝাড়, আধপোড়া কটা দুর্বা ঘাসের উপর খঞ্জন পাখিরা নাচিয়া ছুটিয়া বেড়াইতেছে, নির্জন ঝোপঝাড়ের আড়ালে নিভৃত্ত নিরালা স্থান্তি। কি বলছে, চারিদিকে ঝোপঝাপ আছে, বেলগাছের তলে জঙ্গলে শ্যাওড়া গাছ আছে, ফুলের ঝাড় আছে, তেলাকুচা পাতার দুলুনি আছে, ঠিক আছে, তেলাকুচা মানে সবই সব রকম গাছের কথা এখানে বলা হয়েছে, তেলাকুচা পাতার দুলুনি, এবং এই দুর্বা ঘাসের উপরে খঞ্জন পাখিগুলো কী করছে, ওখানে নৃত্য করছে, নাচছে, খঞ্জন পাখির দল তাই বলছে। তো জায়গাটা নিরালা মানে জনমানব শূন্য, ঠিক আছে, জনমানব শূন্য জায়গাটা। প্রথমে বসন্তের দিনে ঝোপে নতুন কচি পাতা গজিয়েছে, ঘেঁটু ফুলে ঝাড় পোড়া ভিটেটা আলো করে ফুটিয়ে আছে। কী বলছে, বসন্তের দিনে ঝোপে নতুন কচি কচি পাতা হয়েছে, এবং ঘেঁটু ফুল বলে একটা ফুল আছে সেটারও একটা ঝাড় গাছ হয়েছে, সেটাও ওই জায়গাটাকে আলো করে ফুটিয়ে রেখেছে, ফুটিয়ে তুলেছে আর কি। বাতাবি লেবু গাছটায় কয়েকটা কুয়াশায় ফুল অনেক ঝরে গেলেও থোকা থোকা সাদা সাদা ফুল উপরের ডালে চোখে পড়ে, বাতাবি লেবু গাছ রয়েছে। তাহলে জায়গাটা বেশ সুন্দর, জায়গাটার বিবরণ বর্ণনা এখানে দেওয়া হয়েছে। এরপর দেখো এই জায়গাটা, চড়ুই ভাতির মাঝামাঝি অপু বাড়ির উঠানে, চড়ুই ভাতির মাঝামাঝি অপুদের বাড়ির উঠানে কাহার ডাক শোনা গেল। দুর্গা বলিল, বিনির গলা যেন, নিয়ায় তো ডেকে অপু। একটু পরে অপুর পিছনে পিছনে দুর্গার সমবয়সী একটি কালো মেয়ে আসিল, একটু হাসিয়া যেন কতটা সম্ভ্রমের সুরে বলিল, কি হচ্ছে দুর্গা দিদি, দুর্গা দিদি। তো বিনি একটা মেয়ে, সেই মেয়েটার গলায় শুনতে পেল দুর্গা, এবং দুর্গা তখন অপুকে বলল বিনিকে ডেকে আনার জন্য। সে একটা কালো মেয়ে, দুর্গারই বয়সী, একটু হেসে সে বলল, কি হচ্ছে দুর্গা দিদি এখানে। তখন দুর্গা বলল, আয় না বিনি, চড়ুই ভাতি করছি, বস। তখন বিনি বলল, দুর্গা বলল বিনিকে বসতে এবং চড়ুই ভাতিতে অংশগ্রহণ করতে বলল, বলল তুইও আমাদের সাথে চড়ুই ভাতি কর, মানে বনভোজন করব আমরা পিকনিকের মতো। মেয়েটি ওপাড়ার কালীনাথ চক্রবর্তীর মেয়ে, কি বলছে, মেয়েটি হচ্ছে ওপাড়ার কালীনাথ চক্রবর্তীর মেয়ে, ঠিক আছে, এই জায়গাটা দেখো। তো পরনে আধময়লা জামা, হাতে সরু কাঁচের চুড়ি, একটু লম্বা গড়ন, মুখ নিতান্ত সাদা সিধা। তাহলে মেয়েটির বর্ণনা দিতে বললে এই জায়গাটা আমাদের লিখতে হবে, মেয়েটি কালীনাথ চক্রবর্তীর মেয়ে, পরনে আধময়লা জামা, হাতে সরু চুড়ি, এটা আমাদের লিখতে হবে, লম্বা গড়ন, ঠিক আছে, মুখে নিতান্ত সাদা সিধা এই জায়গাটা, ঠিক আছে। নেক্সট দেখো বলছে, বিনি পাড়ার তাহার বাপ নিচু বামুন বলিয়া সামাজিক ব্যাপারে পাড়ায় তাদের নিমন্ত্রণ হয় না, তাদের পাড়াতে নিমন্ত্রণই করে না, তারা
নিচু ব্রাহ্মণ বলে। আর গ্রামের একপাশে নিতান্ত সংকুচিতভাবে তাদেরকে বাস করতে দেখা যায়, তারা বাস করে, অবস্থাও ভালো নয়। বিনি দুর্গার ফরমাইশ খাটিতে লাগিল, বিনি দুর্গা যা যা বলছিল বিনি সেগুলো করছিল। বেড়াইতে আসিয়া হঠাৎ সে যেন একটা লাভজনক ব্যাপারের মধ্যে আসিয়া পড়িয়াছে। এখন উহারা তাহাকে এই উৎসবের অংশীদার স্বীকার করিবে কি না করিবে, এরূপ একটা দ্বিধামিশ্রিত উল্লাসের ভাব তাহার কথাবার্তায় ভাবভঙ্গিতে প্রকাশ পাইতেছে। মানে সে ভাবছে যে একটা তো লাভজনক ব্যাপারে সে এসে পড়েছে, যে সে এলো দেখছে একটা পিকনিক হচ্ছে তাদের মধ্যে, সেখানে সে এসে পড়েছে, এবার তারা যে সেই উৎসবে তাকে মানে অংশগ্রহণ করতে বলবে কি না, এরকম একটা ভাব তার মনের মধ্যে চলছে, উল্লাসের ভাব তার কথাবার্তায় সেটা ফুটে উঠেছে। দুর্গা তখন বলল, বিনি আর দুটো শুকনো কাঠ দেখ তো, আগুন জ্বলছে না ভালো করে। বিনিকে শুকনো কাঠ আনতে বলল দুর্গা। বিনি তখন দুর্গা বলাতে বিনি তখনই এই জায়গাটা দেখো এক মিনিট, বিনি তখন কী করলো, কাঠ নিয়ে এলো, ছুটলো একটু পরে, সে শুকনো কাঠ নিয়ে এলো, বিনি তখনই কাঠ আনতে ছুটলো এবং একটু পরে এক বোঝা শুকনো বেলের ডাল আনিয়া হাজির করিয়া বলিল, এতে হবে, এতে হবে দুর্গা দিদি, না আরও আনবো। বিনি তখন কী করলো, কাঠগুলো নিয়ে এলো, শুকনো বেল গাছের ডাল অনেকগুলো নিয়ে এলো এবং বললো, এতে হবে দুর্গা দিদি, না আরও আনবো। দুর্গা যখন বললো বিনি এসেছে, ও এখানে খাবে, বিনি এসেছে, বিনিও এখানে খাবে, আর দুটো চাল নিয়ে আয় অপু। বিনির মুখখানা হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। দুর্গা তখন বলল, বিনি তো এসেছে আমাদের সাথেই, বিনি মনোচড়ুই ভাতি করবে, আর একটু চাল নিয়ে আয়। তখন বিনির মুখে হাসি ফুটল। খানিকটা পরে বিনি জল এনে দিল, আগ্রহের সহে জিজ্ঞাসা করলো, কী কী তরকারি হবে দুর্গা দিদি? তো বলল, দুর্গা দিদি কী তরকারি হবে, এবং জলও সে নিয়ে এলো। নেক্সট দেখো এখানটা, দুর্গা ভাত নামিয়া, এই যে নেক্সট লাইনে, ভাত নামাইয়া দুর্গা তেলটুকু দিয়া বেগুন ভাজে। কী করে, ভাত নামাইয়া দুর্গা তেলটুকু দিয়ে বেগুন ভাজে। খানিকটা পরে সে অবাক হইয়া ছোবার দিকে চাহিয়া থাকে, অপুকে ডাকে, ডাকিয়া বলে, ঠিক একেবারে সত্যিকারের বেগুন ভাজার মতো রং হচ্ছে দেখছিস অপু, ঠিক যেন মায়ের বেগুন ভাজা না। মানে দুর্গার খুব আনন্দ হচ্ছে, নিজে রান্না করছে সে, হ্যাঁ কোনোদিন তো রান্না করেনি, এই ফার্স্ট দুর্গার রান্না। তখন সে একটু তেল নিয়ে বেগুন ভাজা ভাজছে এবং অবাক হয়ে ওই ছোবাটার দিকে তাকিয়ে আছে, মানে মাটির হাঁড়িটার দিকে, এবং অপুকে বলছে, দেখ সত্যিকারের বেগুন ভাজার মতনই কিন্তু রং হচ্ছে, যেন মায়ের বেগুন ভাজা। অপুরও ব্যাপারটা আশ্চর্য বোধ হয়। লাস্ট লাইনটা দেখো, অপুরও ব্যাপারটা আশ্চর্য বোধ হয়, তাহার এখনও যেন বিশ্বাস হচ্ছে না যে তাদের বনভোজনে সত্যিকারের ভাত হচ্ছে। তাহলে কী বলছে, অপুর ব্যাপারটা আশ্চর্য বোধ হয়, তাহার এখনও যেন বিশ্বাস হইছিল না, হইতেছিল না যে যে তাহাদের বনভোজনে সত্যিকারের ভাত, সত্যিকারের বেগুন ভাজা সম্ভবপর হইবে। ও কিন্তু ভাবতে পারছে না যে সত্যিকারের হচ্ছে বেগুন ভাজা ভাত। তাহার পর তিনজনে মহা আনন্দে কলার পাতায় খাইতে বসে, শুধু ভাত আর বেগুন ভাজা আর কিছু ছিল না। অপু গ্রাস মুখে তুলিবার সময় দুর্গা সেদিকে চাহিয়াছিল, আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলো, কেমন হয়েছে বেগুন ভাজা? অপু বলল, বেশ হয়েছে দিদি, কিন্তু নুন হয়নি যেন। ঠিক আছে, এই যে এই জায়গাটা, এগুলো আন্ডারলাইন করে রাখবে, ঠিক আছে? তো তখন কি হলো, দুর্গা বলল, মানে তারা খেতে বসে গেল কলার পাতায়, ভাত নিয়ে, বেগুন ভাজা নিয়ে, এবং ওই মেটে আলু সেদ্ধ ছিল ভাতে, সেটা নিয়ে তারা খেতে বসলো। তখন অপু জিজ্ঞেস করলো, দুর্গা জিজ্ঞেস করলো, কেমন হয়েছে বেগুন ভাজাটা? অপু বলল, দিদি ঠিক হয়েছে, কিন্তু নুন একটু কম হয়েছে। মানে নুনের আন্দাজ তো দুর্গার নেই, লবণকে যে রন্ধনের উপকরণের তালিকা হইতে ইহারা অদ্য একেবারেই বাদ দিয়েছে, মানে নুন আনেই নি ওরা, লবণের বালাই রাখে নাই, লবণকে রন্ধনের মানে রান্নার উপকরণের থেকে, তালিকা থেকে তারা একবারে বাদই দিয়ে দিয়েছিল নুনটাকে, নুনের বালাই রাখেনি, মানে লবণের বালাই রাখেনি, মানে নুন আনেইনি। তবুও কিন্তু তারা মহা খুশিতে তিনজনে কোষো আলুর ফল ভাতে ও পানসে আধপোড়া বেগুন ভাজা দিয়েই চড়ুই ভাতির ভাত খাইতে বসিল। মানে ওইটাই তাদের আনন্দ, ওদের যে ওরা একসঙ্গে নিজেরা রান্না করেছে এবং আনন্দ করে ওরা খাবে, সেটাই ওদের আনন্দ। কিন্তু তখন ওদের আর নুন কম বা নুন নেই এসব তাদের মাথায় এলো না, তাদের ওইটাই তারা কিন্তু আনন্দ করে খেলো। এবং কোষো আলুর ফল মানে ওই যে আলুর ফলটা এনেছিল সেটাকে বলছে, সেটাও ভাতে দিয়েছিল, সেটা দিয়ে এবং বেগুন ভাজা দিয়ে কিন্তু তারা চড়ুই ভাতি করলো। আর দুর্গার কিন্তু এই প্রথম রান্না,
সে বিস্ময় মেশানো আনন্দের সঙ্গে নিজের হাতে শিল্প সৃষ্টি উপভোগ করিতেছিল। তারও খুব আনন্দ হচ্ছে যে এই প্রথম সে রান্না করেছে, সে যেমনই রান্না হোক কিন্তু সে তার শিল্পীর শিল্পর উপভোগ করছিল, শিল্প সৃষ্টি, যে সে রান্না করেছে প্রথমবার সেটা সে খুব আনন্দ পাচ্ছিল আর কি, যে তার রান্না সে খাচ্ছে এবং খাওয়াচ্ছে সবাইকে। এই বনঝোপের মধ্যে, এই শুকনো আতাপাতার রাসের মধ্যে, খেজুর তলায় ঝরিয়া পড়া খেজুর পাতার পাশে বসিয়া সত্যিকারের ভাত তরকারি খাওয়া, তাদের খুব আনন্দ হচ্ছে এবং খুব আনন্দ সহকারে তারা চড়ুই ভাতিটা করল। খাইতে খাইতে অপু দুর্গা, দেখো এই জায়গাটা, খাইতে খাইতে দুর্গা অপুর দিকে চাহিয়া হিহি করিয়া খুশির হাসি হাসিল। কে হাসলো? দুর্গা হাসলো। খুশিতে ভাতের দলা তার গলার মধ্যে আটকে যাচ্ছিল যেন। বিনি খাইতে খাইতে ভয়ে ভয়ে বলল, একটু তেল আছে দুর্গা দিদি? মেটে আলুর ফল ভাতে মেখে নিতাম। দুর্গা বলল, অপু ছুটে নিয়ে আয়, যা তেল নিয়ে আয়, একটু তেল নিয়ে আয়। তো কী হলো, আনন্দে দুর্গা খুশিতে এত হাসছিল যে ওর মানে নিজে রান্না করেছে সেটাও একটা ওর কাছে বিরাট ব্যাপার, মানে একটা আনন্দের ব্যাপার যে প্রথম রান্না করেছে সে, এবং আনন্দ করে তাড়াতাড়ি খেতে গিয়ে হাসতে গিয়ে তার গলায় কিন্তু ভাতের দলাটা তার গলার মধ্যে আটকে যাচ্ছিল। তখন বিনি খেতে খেতে আবার বললো, একটু তেল লাগবে, তেল পেলে ভালো হয়। তখন মেটে আলুটা ফলটা মেখে নিত সে তেল দিয়ে। তখন দুর্গা বলল অপুকে যে তেল নিয়ে আসতে। যে জীবন কত সয় পুলকের ভাণ্ডার, কত আনন্দ মুহূর্তের আলো জ্যোৎস্নার আবেদনে মণ্ডিত, ইহাদের সে মাধুরীময় জীবনযাত্রার সবে তো আরম্ভ। এই জায়গাতে যে জীবন কত সয় পুলকের ভাণ্ডার, কত আনন্দ মুহূর্তের আলো জ্যোৎস্নায় আবেদনে মণ্ডিত, ইহাদের সে মাধুরীময় জীবনযাত্রা সবে তো আরম্ভ। বলছে জীবন কত পুলকময় হয়, জীবনে প্রচুর পুলকের ভাণ্ডার আছে, ঠিক আছে, অনেক আনন্দ জমে আছে, আনন্দ মুহূর্তের আলো জ্যোৎস্নার আবেদন মণ্ডিত। তো কী বলছেন, যে জীবনে তো প্রচুর আনন্দ আছে, পুলক মানে আনন্দ আহ্লাদ, সেগুলো তো আছেই এবং সেগুলো সঞ্চিত হয়ে আছে ভাণ্ডারের মতো জমে আছে। তো এদের জীবনেরও সেই আনন্দ মুহূর্ত এই প্রথম, মানে এই শুরু তাদের আনন্দ জীবনের। অনন্ত যে জীবন পথ দূর হইতে বহু দূরে দৃষ্টির কোন ওপারে বিসর্পিত, সে পথের ইহারা নিতান্ত ক্ষুদ্র পথিক দল। বিসর্পিত মানে ক্রমশ বিস্তৃত, ঠিক আছে, ক্রমশ বিস্তৃত এই যে পথ, এই যে জীবন, জীবনের যে পথ বলি আমরা, জীবনযাত্রা, বহু দূরে দৃষ্টির কোন ওপারে বিসর্পিত, মানে বিসর্পিত মানে কি বললাম, ক্রমশ বিস্তৃত, মানে জীবনটা যেন ক্রমশ বিস্তৃত মানে এগিয়েই চলেছে, সেই পথের এরা কিন্তু ছোট্ট পথিক জীবনের পথের। পথের বাঁকে ফুলে ফলে দুঃখে সুখে ইহাদের অভ্যর্থনা একেবারে নতুন, মানে এদের এই জীবনের যে সুখ দুঃখ সেটা কিন্তু এই মানে ওদের কাছে একদমই নতুন, এই শুরু তাদের জীবনে, তারা তো ছোট এখন, তাদের কাছে এই শুরু, সেটাই বলতে চাইছেন লেখক। আনন্দ আনন্দ প্রসারের আনন্দ, নেক্সট দেখো এই লাইনটা, আনন্দ আনন্দ প্রসারের আনন্দ জীবনের মাঝে মাঝে, কি বলছে, আনন্দ আনন্দ প্রসারের আনন্দ জীবনের মাঝে মাঝে, যে আড়াল আছে বিশাল তুষার মৌলি গিরি সংকটের ওদিকে যে পথটা দেখা যাইতেছে না, তাহার আনন্দ অজানার আনন্দ, সামান্য সামান্য ছোটোখাটো তুচ্ছ জিনিসের আনন্দ। তো তুষার কথাটার অর্থ এখানে তুষার মৌলি মানে তুষারে ঢাকা সিংহ, বলছে বলছে যে আনন্দ আনন্দ প্রচুর আনন্দ প্রসারের আনন্দ, মানে জীবনের সাথে সাথে আনন্দও আছে, জীবনের মাঝে মাঝে যে আড়াল আছে যেগুলো আমরা দেখতে পাই না, বিশাল তুষার মৌলি মানে এই ছোট তুষারে ঢাকা সিংহর ওদিকে মানে যে পথটা আমরা দেখতে পাচ্ছি না জীবনের, তার যে আনন্দ, সেই অজানা আনন্দটা, সেই আনন্দটা তো আমরা জানি না এরপরে কী হতে পারে, ঠিক আছে, সেই অজানা আনন্দ, সামান্য সামান্য ছোটোখাতো তুচ্ছ জিনিসের আনন্দ, মানে কত রকম আনন্দ, ছোটো ছোটো জিনিসেরও আনন্দ, সেটা এখানে বোঝাচ্ছে যে জীবনে অনেক ধরনেরই আনন্দ আসে যায়, দুঃখ সুখ সবই, হ্যাঁ, এবং জীবনের পরবর্তীকালে কী আছে সেটাও আমরা জানি না, তবুও আমরা অজানা আনন্দটাকে মনের মধ্যে রাখি এবং এগিয়ে চলি। তো অপু এখানে বলছে তখন, মাকে কি বলবি দিদি, আবার ওবেলা ভাত খাবি, মাকে বলবি যে ওবেলা ভাত খাবি, দূর মাকে কখনো বলি? অপু বলছে, না না মাকে বলবে না, সন্ধ্যের পর দেখিস খিদে পাবে ক্ষণ, সন্ধ্যের পর খিদে পাবে ক্ষণ, মানে খিদে কম পাবে আর কি, সেটা বলতে চাইছে মাকে, আর রাত্রেবেলায় ভাত খাবো না আমরা। বিনিরা নিচু বামুন বলিয়া পাড়ায় জল খাইতে চাইলে লোকে ওদেরকে ঘটিতে করে জল দেয়। দেখো এখানে বলেছে এই যে বিনিরা
নিচু বামুন বলে জল খেতে চাইলে তাদেরকে পাড়ায় কি করে ওদেরকে জল দিতে ইতস্তত করে। তো জল চাইলে ওদেরকে ঘুঁটিতে করে জল দেয় এবং সেই ঘুঁটিটা তারা মেজে দেয় বিনিরা। তো বিনি দু একবার ইতস্তত করলো, অপুর গ্লাসটা দেখিয়ে বলল, আমার গলায় একটু জল ঢেলে দাও অপু, আমার জল টেস্টটা পেয়েছে, বিনি বলল ইতস্তত করে, ভাবছে আমাকে ছোঁয়াবে কি ছোঁয়াবে না জলটা। অপু তখন বলল, নাও না বিনি দি, তুমি চুমুক দিয়ে খাও তো জলটা। তবু যেন বিনির সাহস হলো না, মানে ও তো ওরকমই অভ্যস্ত হয়ে গেছে, এক কোণে থেকে থেকে পাড়ায় ওদেরকে কেউ ছুঁই না, ওদেরকে জল দেয় না, এরকম একটা ব্যাপার। কিন্তু দুর্গার অপুর মধ্যে সেই ব্যাপারটা ছিল না, তারা বন্ধুর মতন তাকে মানে, অপু তাকে দিদির মতনই দেখে। সে তখন বললো, তুমি নাও আমার জলটা খাও। তবু যেন বিনির সাহস হয় না, দুর্গা বলিল, নে না বিনি, গ্লাসটা নিয়ে খা না, গ্লাসটা নিয়ে জল খা। খাওয়া দাওয়া হইয়ে গেলে দুর্গা বলিল, হাঁড়িটা ফেলা হবে না, কিন্তু আবার আরেকদিন বনভোজন করব, কেমন? তো ওই কুল গাছটার উপরে টাঙিয়ে রেখে দেবো। তাহলে ওরা খাওয়া দাওয়ার পর কী করলো, হাঁড়িটা কিন্তু ফেললো না, ওই ছোট্ট মাটির হাঁড়িটা তারা কী করলো, আবার বনভোজন করবে মানে পিকনিক আবার করবে করে কুল গাছের উপরে টাঙিয়ে রেখে দিল। ঠিক আছে, দেখো লাইনটা কী বললো, কুল গাছের উপরে, এই যে কুল গাছের উপরে টাঙিয়ে রেখে দেবো বললো। অপু বলল, হ্যাঁ ওখানে থাকবে কি না, মা তোর মা কাঠকুড়াতে আসে, মা তো বলে কেউ একজন আছে, তার মা কাঠকুড়াতে আসে, সেই বলছে অপু দেখতে পেলে নিয়ে চলে যাবে। দিদি ভারী চোর, মানে ওই মাতোর মা হচ্ছে চোর, ও যদি ওই হাঁড়িটা দেখতে পায় তাহলে তো নিয়ে চলে যাবে। একটা ভাঙা পাঁচিলের ঘুলঘুলির মধ্যে ছোবাটা দুর্গা রাখিয়ে দিল। দুর্গা তখন কী করলো, একটা ভাঙা পাঁচিলের মধ্যে ওই যে ছোটো ছোটো গর্তর মতো থাকে, ঘুলঘুলির মতন ছোটো ছোটো ঘরের মতো, তার মধ্যে দুর্গা হাঁড়িটাকে ঢুকিয়ে রেখে দিল। ঠিক আছে, আশা করি তোমরা গল্পটা বুঝতে পেরেছ। তো এই গল্পে অপু আর দুর্গার বনভোজনের কথা বলেছে, যে দুর্গার প্রথম এটা রান্না, তার রান্নার আনন্দ সে উপভোগ করেছে, এবং তারা লুকিয়ে যে বনভোজন করেছে সেটারও আনন্দ উপভোগ করেছে মাকে লুকিয়ে। এবং বিনিকেও এখানে আরেকটা জিনিস বুঝিয়েছে, যে তারা জাতপাত কিন্তু মানে না অপু এবং দুর্গা, বিনিকে প্রচুর মানুষের মতনই তারা ভালোবাসে। ঠিক আছে, মানুষ মাত্রই সবাই সমান, এই কথাটাও এই গল্পে বোঝানো হয়েছে, তাই কোনো মানুষকে নিচু করে দেখা উচিত নয়। তাই তারা বিনিকে কিন্তু নিজেদের বন্ধুর মতনই, নিজেদের সঙ্গেই নিজেদের মতন করে, বন্ধুর মতন করে তাদের তাকে কাছে টেনে নিয়েছিল এবং তাকেও বনভোজনে অংশগ্রহণ করিয়েছিল। ঠিক আছে, তো এরপর দেখো কতগুলো মিনিং এখানে দেওয়া হয়েছে, এই মিনিংগুলো তোমরা কপিতে লিখবে। ঠিক আছে, চড়ুই ভাতি মানে বনভোজন, চড়ুই ভাতি মানে বনভোজন। ঠিক আছে, চুপি চুপি মানে আস্তে আস্তে, চুপি চুপি মানে আস্তে আস্তে, ফিস ফিস করে, অপহৃত মানে যা চুরি করে আনা হয়েছে, জিম্মা মানে গচ্ছিত, তেলের ভাত তেল রাখার ছোটো পাত্র, মাটির ছোবা মানে ছোটো মাটির হাঁড়ি, মেটে আলু হচ্ছে বনে জঙ্গলে এক ধরনের লতানো গাছ থাকে যাতে আলুর মতন ফল হয়ে ঝুলে থাকে, খাপড়া ভাঙা মাটির হাঁড়ির টুকরো, কটা মানে ফ্যাকাসে, নিভৃত মানে নির্জন, নিরালা জনমানব শূন্য, সংকুচিতভাবে হচ্ছে জড়সড় হয়ে। ঠিক আছে, সংকুচিত মানে জড়সড় হয়ে, অংশীদার মানে শরিক, জঙ্গলাকীর্ণ জঙ্গলে ঢাকা, ফরমাইশ ছোটো ছোটো হুকুম আদেশ, পুলক মানে আনন্দ, বিসর্পিত মানে ক্রমশ বিস্তৃত, তুষারমৌলি মানে তুষারে ঢাকা সিংহ। ঠিক আছে, এই মানেগুলো তোমরা কপিতে লিখবে, এবং কোশ্চেন অ্যান্সারগুলো আমি যখন আলোচনা করব ক্লাসে সেগুলোও তোমরা কিন্তু কপিতে সব লিখবে। আজ তাহলে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা আবার দেখা হবে। ওকে, বাই বাই।